দেখো আজকে আমি চলে এসেছি কৃষ্ণপুর মিশন বাজার, তার কারণটা জানাই, ঝুলন যাত্রা 2023, আর সেই কারণে আজকে আমি এখানে চলে এসেছি। বলে রাখি এখানে ঝুলন মেলা এবং ঝুলন যাত্রার কিন্তু এখানে আয়োজন করা হয় প্রত্যেক বছর। আগের বছরও আমি এসেছিলাম এবং রাধা কৃষ্ণের বিগ্রহ অবশ্যই দর্শন করাবো। আর একটা জিনিস তোমাদের অবশ্যই জানাতে হবে যে দৃশ্যগুলো কিন্তু ক্রিয়েট করা হয় অবশ্যই রাধা কৃষ্ণের যে মুহূর্তগুলো ছিল এবং কৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার যৌবন পর্যন্ত যা যা দৃশ্যগুলো হয় সেগুলো ওখানে ছোটো ছোটো করে কিন্তু ক্রিয়েট করা হয় বাই পাপেট, সেগুলো আজকে তোমাদের আমি দেখাবো। চলো তাহলে ভিডিও শুরু করে দিই। বলে রাখি যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই বেল আইকন ক্লিক করবে নিউ আপডেট পাওয়ার জন্য। চলো তাহলে লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো প্রথমে তোমাদের একটু ডিরেকশনটা বলে দিই, এই যে রোডটা দেখছো এই দিক থেকে তোমরা হচ্ছে ভিআইপি হয়ে আসতে হবে, আর এই দিক দিয়ে সোজা নিউ টাউনের রোড বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছো এদিকে সোজা গেলে নিউ টাউন, আর সামনে রয়েছে মিশন বাজার। এইখানেই কিন্তু প্রত্যেক বছর ঝুলন উৎসব হয়ে থাকে, আর আমি আজকে চলে এসেছি কভার আপ করতে তোমাদের জন্য। গেটটা দেখতে পাচ্ছো, লেখা রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন মেলা উৎসব কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব পরিচালনায়। এখানে কিন্তু এবারে আয়োজন করা হয়েছে, আর আমি তোমাদের পুরোটা দেখিয়ে রাখবো কোথায় স্টেজ করা হয়েছে এবং কী কী হতে চলেছে, সঙ্গে থাকবে। একবার স্টেজটা তোমাদের দেখিয়ে রাখি, আর বলে রাখি 7 দিন ব্যাপী কিন্তু এই মেলা এবং উৎসব চলবে, তোমরা অবশ্যই আসতে পারো। আর এই যে বলে রাখি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব, এই ক্লাবের ভিতরে এই বছর আয়োজন করা হয়েছে, সেটা তোমাদের ভিতরে দেখাবো। চলো ঠিক ক্লাবের ডান দিকে কিন্তু ঘেঁষে একটা গলি আছে, সেখানে কিন্তু এই ধরনের দৃশ্যায়ন করা হয়েছে। দেখো প্রত্যেকটা ঘটনা, প্রথমে রয়েছে কৃষ্ণ পূজা, দেখতে পাচ্ছ এইখানে শ্রীকৃষ্ণ আর এখানে দেখো মীরাবাইয়ের কিন্তু পাপেট রয়েছে, এখানে একটা দৃশ্যায়ন করা হয়েছে, আগেই বলে রেখেছি কৃষ্ণ পূজা বলে শ্রীকৃষ্ণ এখানে রয়েছেন, আর এখানে কিন্তু মীরাবাই তার পুজো করছে। তার ঠিক পাশেই দেখো আর একটা কিন্তু এখানে দৃশ্যায়ন দেখানো হয়েছে, সেটা বোম্বাই বিবি কৃষ্ণ পূজার ঠিক পাশেই, ঠিক পাশাপাশি বোম্বাই বিবি বলে একটু দৃশ্যায়ন এখানে দেখা যাচ্ছে। দেখো বিবি ঠিক পাশেই তোমাদের দেখাচ্ছি আর একটা দৃশ্য এখানে, সেটা হলো সাপের মেলা, দেখতে পাচ্ছ এখানে অসংখ্য সাপ রয়েছে। এই যে সাপগুলো দেখাচ্ছে এগুলো আর্টিফিশিয়াল সাপগুলো, এগুলো তৈরি হয়েছে কিন্তু দড়ি দিয়ে, দড়ি দিয়ে শেপটাকে তৈরি করে তার মধ্যে কিন্তু কাগজ মেরে কালার করে দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর লাগছে এখানে সাপের মেলা, এই ভিশনটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। আর এই সাপের মেলার ঠিক পাশেই তোমাদের দেখাচ্ছি আর একটা দৃশ্য, এখানে দেখতে পাচ্ছ রাবণের ভিক্ষা, এই সিনটা আমাদের কিন্তু সবারই স্মরণে আছে, মা সীতা এখানে রয়েছেন এবং রাবণ এখানে রয়েছে, যে ভিক্ষা চাইতে এসেছিল সাধুর বেশ ধরে, সেই যে দৃশ্যটা এখানে কিন্তু ক্রিয়েট করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে পাশাপাশি কিন্তু অনেকগুলো দৃশ্যায়ন এখানে। ঝুলন যাত্রা উপলক্ষে এই শো কিন্তু এখানে হয়। আর এই দৃশ্যায়নের ঠিক পাশেই আর একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি, দেখো এটা হলো চাঁদ সদাগর মনসা পুজো, এটা আর বাকি রাখে না কারুর বলতে বা জানতে, আমরা সবাই জানি মনসা মঙ্গল কাব্য থেকে উঠা আসা এই দৃশ্য। চাঁদ সদাগর রয়েছেন এখানে স্বয়ং, আর এই যে হচ্ছে মা মনসা, চাঁদ সদাগর মা মনসার পুজো করছে, সেই দৃশ্যটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। মন্দিরে গিয়েছিলাম, ঝুলন মন্দিরে বা ঝুলন বাড়িও আমরা বলে থাকি, সেইখানে কিন্তু দেখিয়েছিলাম রাধাকৃষ্ণের বিগ্রহ এবং কী কী হচ্ছিল জন্মাষ্টমী উপলক্ষে, পুজো হচ্ছিল সেটা দেখিয়েছি। আর এই বছরে সেখানে অফ রয়েছে কোনো কারণে, সেটা এই বছরে হচ্ছে, এই যে মিশন বাজার স্পোর্টিং ক্লাব রয়েছে এর ভিতরে কিন্তু এই বছরে হচ্ছে, আর সেই
দৃশ্য তোমাদেরকে দেখাবো। চলো এখানে কি কি রাখা রয়েছে এবং কি কি হতে চলেছে সেটা একবার তোমাদের দেখিয়ে রাখি। ব্লগটা কিন্তু সেইভাবে ক্রিয়েট করতে পারলাম না, তার কারণ বিভিন্ন প্রবলেমস আসছিল, ইনাগুরেশনটা দেখাতে পারলাম না, এত বৃষ্টি শুরু হয়েছিল আমাকে তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে হয়েছিল, তার কারণে আজ এইখানে পরের দিন আমি দাঁড়িয়েছি, আমার ছাদে এন্ডিং দিচ্ছি তোমাদের। আর কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, আমাকে জানাবে তোমরা কেমন লাগলো ভিডিওটা। আর দেখতে থাকো তো রায় ব্লগস, সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নিউ আপডেট পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।